শহরটা কত বড়, কত বড় এই শহরটা! আমার মেয়ের যদি কিছু হয় এই শহরে আগুন জ্বলবে। স্যার ফোন। হ্যাঁ, কি বললে? হাসপাতালে? সিটি হাসপাতালে, কেবিন নাম্বার 7। ওকে। লোকটা আমাকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে। অপারেশনের ব্যবস্থা করেছি, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম সারাক্ষণ। তাই বলে একটা টেলিফোন করবি না? সময় পাইনি বাবা, একটু সময় পাইনি। ও মা, ছেলেটিকে জানি না। তোমার মা এখানে নেই বাবা, তুমি আমার মেয়ের প্রাণ রক্ষা করেছ। তোমার নাম কি, কোথায় থাকো? বাবা আর কথা বলো না, আবার ঘুমিয়ে পড়েছে। বাবা তুমি এখন যাও, পুরোপুরি জ্ঞান না ফেরা পর্যন্ত আমি ওর কাছে থাকবো। আচ্ছা। এই পেশেন্টের জ্ঞান ফিরে এলে এই কার্ডটা ওকে দেবেন। জি স্যার। ভালো হয়ে গেলে ও যেন আমার সঙ্গে দেখা করে। জি। রাসেল, এদিকে। ও মাই সুইট দাদু। সারাদিন কোথায় ছিলি? চাকরি দাদু, চাকরি। চাকরি করি পুলিশের, সারাদিন কত কাজে ব্যস্ত থাকতে হয়। আমি কি আর এক জায়গায় থাকি? ডিউটি, বিভিন্ন জায়গায় ডিউটি দিতে হয়। তাই বলে একটা টেলিফোন করবি না? তুই জানিস না, তোর টেলিফোন না পেলে আমি খুব টেনশনে থাকি। 100 বার নিষেধ করেছি পুলিশে চাকরি করবি না, লাইফ রিস্ক। আমার কথাতে শুনলি না? তুই ছাড়া আমার আর কে আছে বল। এই তো, এই তো আবার সেসব কথা শুরু করলে। ও মাই সুইট ডার্লিং, আমি তোমারই আছি, তোমারই থাকবো, জীবনে মরণে আমি তোমার। এই 2 টাকার মুড়ি বানা। আপনি কি মহিলা পকেটমার? হ্যাঁ, পকেটমার বলি তো আপনার পকেটে হাত দিয়েছি। তাহলে তো আপনাকে থানায় নিয়ে যেতে হবে। নিয়ে যান, আপনার ডিউটি পালন করুন।
আমারে কিছু দেন, আপনার সাইডা দেন। না, আমাকে থানায় নিয়ে যান। না, আমারে কিছু দেন, আপনি মেয়ে মানুষ তো, আপনার সাইডা দেন। দেব, আগে আমাকে থানায় নিয়ে যান, ছেড়ে দেবার পর আপনাকে অনেক টাকা দেব। আপনি এখানে? হ্যাঁ, পকেট মারতে গিয়ে ধরা পড়েছি। আপনি এই কাজও করেন? দেখা না পেলে কি করবো, পকেট মারলাম বলেই তো আপনার সঙ্গে দেখা হলো। আপনি জানেন না আপনাকে আমি ঘৃণা করি। আমি আপনাকে ভালোবাসি। রাবিশ, উনার কোনো দোষ নাই স্যার, উনি বিরাট বড় লোকের মাইয়া, কোনোদিন হাজতখানা দেখে নাই তো, আজকেই দেখা। ওকে ছেড়ে দাও। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার বলল কোনো ভয় নেই, এবার বাসায় গিয়ে রেস্ট নিতে পারেন। ও, আমি যে ফুল নিয়ে আসলাম আপনার জন্য। আপনি কি করে জানলেন আমি ফুল ভালোবাসি? যে মানুষকে ভালোবাসে সে ফুলও ভালোবাসবে। আমাকে জানে বাঁচিয়েছেন বলে নয়, আপনার প্রতি শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা বোধ থেকে ফুলগুলো আপনাকে আমি উপহার দিতে চাই। নেবেন? অবশ্যই নেব। চলুন। কোথায়? আমি যে বেঁচে আছি তাতে শুধু আপনার জন্যই। কেবলমাত্র হসপিটাল থেকে বেরোলেন, আমি আপনাকে লিফট দিতে পারবো না? চলুন চলুন। মা, 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 কোকা, কোকা তুই কোথায় ছিলি বাবা? মা, তুই যদি এইভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাস, আমি আমি কোন প্রাণ নিয়ে বাঁচি বল? দুদিন থেকে আমার জ্বর, বিছানা থেকে উঠতে পারিনি, চুলাও জ্বলেনি, শুধু পানি খেয়ে আছে। আমি তো হাসপাতালে ছিলাম। হাসপাতালে? হ্যাঁ মা, একজনকে বাঁচাতে গিয়ে আমার এখানে গুলি লেগেছে। মা, গুলি? হাসপাতাল? কোকা, মা, 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 তোমার মুখটা রক্ত পড়ছে কেন মা? মা, মা, কথা বলো মা, কথা বলো। মাকে আমার বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। ইয়াং ম্যান, তুমি তো রানা, নিজের জীবন বিপন্ন করে আমার উর্মিকে রক্ষা করেছো। জি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন বাহাদুর পিতার সন্তান। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? মনে কোনো দ্বিধা রেখো না, বলো। আমার বাবা নেই, মা খুব অসুস্থ। এখন অসুস্থ মাকে নিয়ে বিপদে আছো, টাকার খুব প্রয়োজন, এই তো? জি। জাফর স্যার, রানাকে 50,000 টাকা দিয়ে দাও। 50,000? এত টাকা? আপনি আমাকে এত টাকা দিচ্ছেন কেন? তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য। বাড়ি যাও, মাকে সুস্থ করো। কিন্তু আমি এভাবে কখনো টাকা পয়সা নিই না। তোমাদের রক্ত এখন গরম, সহজে তো আমাদের কথা শুনবে না, তবু বলি, ঘরে গিয়ে যদি দেখো তোমার মা খুব কষ্ট পাচ্ছে, টাকার অভাবে ডাক্তার ডাকতে পারছো না, তখন যদি আমার কথা মনে হয় নির্দ্বিধায় চলে এসো, আমার দরজা তোমার জন্য খোলা রইল। আপনি
সবাইকে হারিয়ে ফেলেছি, দোয়া করো ওরা যে যেখানেই আছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, আর ওরা যদি বেঁচে থাকে তাদের সবাইকে যেন একদিন ফিরে পাই। কাপড়গুলো বিলিয়ে দাও। জি স্যার। হে রহমানুর রাহিম, তুমি এই দিল ধরিয়া মানুষটার মনের আশা পূরণ করে দিও। আপনারা শিক্ষিত লোক, আপনার মাকে আপনি যদি শেষ মুহূর্তে ডাক্তারের কাছে নিয়ে আসেন তখন তো আর আমাদের বেশি কিছু করার থাকে না। আমার তো মনে হলো উনি বহুদিন যাবৎ ভুগছেন। নিন, দেখুন ওনার সব রকম টেস্ট করাতে হবে, ইমিডিয়েটলি অপারেশনও করতে হতে পারে, অনেক টাকার প্রয়োজন হবে। আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি ব্যবস্থা করব। মা গো, তুমি আমাকে অন্যায় করতে শিখাওনি, শিখিয়েছ অন্যায়ের প্রতিবাদ করতে, কিন্তু মা এই দুনিয়াতে শুধু টাকা দরকার। মা, টাকা ছাড়া আজ তোমাকে বাঁচাতে পারবো না, শুধু শুধু তোমাকে বাঁচানোর জন্য মা, শুধু তোমাকে বাঁচানোর জন্য আজ আমি অন্যায়ের পথে পা বাড়ালাম। মা, আমাকে তুমি ক্ষমা করে দিও, মা ক্ষমা করে দিও। তোমার মায়ের অবস্থা বোধহয় আশঙ্কাজনক। কি জাফর? স্যার, টাকাগুলো ওকে দাও। আমাকে এখন কি করতে হবে স্যার? হাইজ্যাক, মার্ডার, স্মাগলিং? এখন তোমাকে কি করতে হবে? আগে মায়ের কাছে যাও, মাকে সুস্থ করো, তারপর আমার সঙ্গে দেখা করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি হেঁটে যাচ্ছেন কেন? আপনার গাড়ি কোথায়? আপনার থানায়। মানে? গাড়ির কাগজপত্র নাকি আপ টু ডেট না, তাছাড়া আমার ড্রাইভিং লাইসেন্সও ছিল না। গুড, ভেরি গুড, তাহলে তো গাড়ি থানাতেই যাবে। শুনুন, আমাকে একটু লিফট দেবেন, আমার এক আত্মীয় ভীষণ অসুখ, তার কাছে এক্ষুনি যেতে হবে। কোথায়? আপনার থানার কাছেই। উঠুন। আরে আরে আরে, এভাবে ধরছেন কেন? কাঁধে হাত রাখুন, কাঁধে। আবার আবার এভাবে ধরেছেন? আমার ভয় করে। কোথায় যাচ্ছেন? কাজে। গাড়িতে উঠুন,
কেমন আছেন? ভালো না। কেন? রাতে ভালো ঘুম হচ্ছে না। আমি এদিন ভালোভাবে ঘুমোতে পারছি না। কেন? আপনার ঘুম হয় না কেন? মা ভালো আছেন? হ্যাঁ। আপনাকে একটু প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? বলুন। এমন একটি শব্দ বলবেন যে শব্দটার মধ্যে প্রচন্ড একটা ভালোবাসার গন্ধ আছে। হ্যাঁ, এটাই উত্তর। ভালোবাসার কোনো উত্তর নেই, ভালোবাসা চিরদিন নীরব। এখানে গাড়িটা থামান, আমি নেমে যাব, আমার একটা কাজ আছে। আমার সাথে কথা বলতে ভালো লাগে না আপনার? খুব ভালো লাগে, কিন্তু আপনি হলেন এত বড়লোকের মেয়ে, আপনাদের মতো বড়লোকদের সাথে এত কথা বলা কি ভালো? গাড়িটা থামান। না, থামাবো না। কেন? আমার ইচ্ছে আপনাকে আজ যেখানে খুশি সেখানে নিয়ে যাব। তোমার মায়ের অবস্থা এখন কেমন? অপারেশনের পর এখন অনেকটা ভালো। গুড, ভেরি গুড। এখন আমাকে কি করতে হবে স্যার? তোমাকে একটা অপারেশনে যেতে হবে। কোথায়? আমার লোক তোমাকে সব বুঝিয়ে দেবে। ওকে, গুড লাক। শোনো, তুমি হেরোইন দিয়ে যে টাকা নিতে চেয়েছিলে সেই টাকা আর হেরোইন এখন আমার কাছে। কি? কে তুমি? খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে, আর দেখা হলেই দেখতে পাবে আমি কে। বাই। শোনো ইয়াংম্যান, তুমি কাল গুলশানে যাবে। শওকত মির্জার একমাত্র মেয়ে মিতুকে যেভাবেই হোক আমার কাছে তুলে নিয়ে আসবে। রোড নাম্বার 71, হাউস নাম্বার 59। ওকে। চিৎকার করবে না, গুলি করে দেব। ব্যর্থতার কথা আমি মেনে নিতে পারি না। সামান্য একটা মেয়েকে, সামান্য একটা মেয়েকে তুমি তুলে আনতে পারলে না। আমার কোনো কাজে যদি কেউ ব্যর্থ হয়, আমি তাকে দুনিয়ার আলো বাতাস থেকে মুক্ত করে দিই। পাগলা কুকুরের মতো আমি তাকে গুলি করে হত্যা করি। আমার জীবনে আমি একবার ব্যর্থ হয়েছি,
আর সেই ব্যর্থতার মাশুল দিতে গিয়ে কি হয়েছিল জানো? আমার আমার সুখে সংসার ভেঙে চুর মার হয়ে গেছে। স্যার কোয়াইট প্লিজ। পরাজিত কোনো মানুষের কথা আমি শুনতে চাই না। তুমি একজন গরিব মায়ের ছেলে, শিক্ষিত, ভদ্র। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। ইউ ক্যান গো নাও। চিনতে পেরেছিস যাকে তুই ২০ বছর আগে মিথ্যে খুনের আসামি বানিয়েছিলি? তোর জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, সন্তানকে হারিয়েছি। স্ত্রী সন্তানের জন্য যতটুকু কষ্ট আমি পাচ্ছি ঠিক ততটুকু কষ্ট আজ আমি তোকে দেব। শোন, যেদিন তোর এই কাটা হাতের ঘা শুকিয়ে যাবে সেদিন তোর আরেকটি হাতও আমি এমনি ভাবে কেটে ফেলব। কেন জানিস? তুই যেন তোর একমাত্র মেয়েকে আর কোনোদিন বুকে জড়িয়ে আদর করতে না পারিস। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন। হ্যালো হ্যালো, আপনি কে? কথা বলছেন না কেন? মা, মা গো, তুমি কেমন আছো? আমি কেমন আছি জানতে চাইছো? ভালো না, ভালো থাকতে আমি পারি না, কারণ আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমার সন্তান কোথায় আছে জানি না। আরে, সব কিছুর জন্য তুমি দায়ী। হ্যাঁ মা, শুধু তুমি। মা, মায়ের জন্য আমি তোমার উপর রাগ করিনি, অভিমান করেছি। অভিমান করে তোমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। যেদিন তুমি আমার শাহানাকে স্বীকৃতি দিয়ে গ্রহণ করবে সেদিনই আমি তোমার কাছে আসব, কথা বলব, ক্ষমা চেয়ে মা বলে বুকে জড়িয়ে ধরব। মা, তুমি দোয়া করো আমি যেন আমার স্ত্রী সন্তানকে ফিরে পাই। হ্যাঁ মা, তুমি দোয়া করো। আমি নষ্ট হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। আমি যা করছি আমার মা যদি কোনোদিন জানতে পারে আমাকে ক্ষমা করবে না, কোনো দিন ক্ষমা করবে না। আমি হর্ন দিচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? চলো। আমার মনটা আজ ভালো নেই, আমি কোথাও যেতে ইচ্ছে করছে না। কি হয়েছে, মন খারাপ কেন? কোনো কিছুই ভালো লাগছে না আমার। আমাকেও ভালো লাগছে না। বলো, ভালো লাগছে না?
আরে পাগলি, তুমি আছো বলেই তো আমি এখনো বেঁচে আছি। তোমার সব ভাবনা শেষ করে দেবো কাল। মা। সালাম আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আজ কেমন আছো মা? ভালোই। কাল রাত থেকে আর বুকের ব্যথাটা নেই বাবা। ও কে রে বাবা? ওর নাম উর্মি। কতদিন যাবৎ তোর সাথে পরিচয়? এই তো কিছুদিন হলো। কই, আমাকে তো কিছু বলিসনি। বাহ, সুন্দর মেয়ে। আমি যেমন মনে মনে একটা লাল টুকটুকে বইয়ের কথা ভাবছিলাম, ঠিক তেমনি। তোর পছন্দ আছে রে রানা? আমি আজ আসি মা। এসো, মাঝে মাঝে আমাকে দেখে যেও। রানা, ওকে পৌঁছে দিয়ে আসি মা। আজ তোমার হলো কি? বারবার ফিরে ফিরে শুধু আমাকে দেখছো কেন? দেখছি বুঝতে পারছো না কেন? মা আমাকে বললো টুকটুকে বউ। তুমি কি বলো, মার কথা তো সত্যি, তোমার কথা কি? একদম মনের কথা বলতে হবে। মন থেকে বলবো? হ্যাঁ। মাথায় ঘুমটা দাও। ঘুমটা দেব? তোমার পুতুর ভাবটা একটু দেখি। এসো বসো, আমি বাবাকে ডেকে আনছি। ঠিক আছে রানা। আমার বাবা কিন্তু খুব স্মার্ট, সেইভাবে কথা বলুন। ওকে ওকে। এসো রানা। বাবা পরিচয় করে দে। রানা বাবা, বাবা এই হলো রানা। ওর কথাই তোমাকে আমি বলেছি, হ্যান্ডসাম, ব্রিলিয়েন্ট। আর রানা, এই হচ্ছেন আমার সুইট বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবাকে তুমি স্যার বললে? ও নো, আর কখনো স্যার বলবে না। মা উর্মি, আমার চশমাটা নিয়ে এত। হ্যাঁছি রানা, আমি আমি বাড়িতে কথা বলতে চাই না। তুমি কাল অফিসে এসো। বাবা, রানা কোথায় গেল? ভাবিস না মা, আমি কাল ওকে অফিসে আসতে বলেছি। হ্যাঁ, ¶¶
আমার সমস্ত বিষয়বস্তু তোমার জানা আছে, কে আমি, কে আমার পেশা। আমি যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে হত্যা করতে পারি, তোমাকে আমি সেইভাবে তৈরি করেছি। আর তাই তোমার মতো একজন ক্রিমিনালের হাতে আমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। অবাক হচ্ছ? অবাক হচ্ছ? হ্যাঁ না, আমার মতন একজন সৎ ছেলেকে আমার দারিদ্রতার সুযোগ নিয়ে আপনি আমাকে ক্রিমিনাল বানিয়েছেন। এই অন্ধকার পথ বেছে নেবার আগে তুমি কি ভাবনি অনেক ঝড় তোমার উপর দিয়ে বয়ে যেতে পারে? তুমি কি ভাবনি সামাজিক জীবনে আমাদের কোনো ঠাই নেই, আইন আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না? ভাবনি? না, আমি ভাবিনি। আমি ভেবেছিলাম আপনি আমার অভিভাবক, অন্নদাতা। দোষগুণ থাকলেও আপনার ভিতর মানবতা আছে। কিন্তু দিনের পর দিন আপনি আমাকে দিয়ে যেসব জঘন্য অপরাধ করিয়েছেন কোনো মানুষই তা করতে পারে না। আপনার এই সুন্দর চেহারার ভেতর যে একটা কুৎসিত রকিব চৌধুরী লুকিয়েছিল তা আমার জানা ছিল না। স্টপ ফর গড সেক! শুধু তুমি কেন, এই পৃথিবীর কেউ জানে না আমার এই বুকের ভেতরে ভয়ানক একটি আগুন দাবানলের মতো দিন রাত দাও দাও করে চলছে। ঠিক তোমার মতো রানা, তোমার মতো। তোমার মা যখন মৃত্যুশয্যায় সেই মুহূর্তে তুমি আমার সাহায্য পেয়েছ, কিন্তু আমি কারো কোনো সাহায্য পাইনি। শোনো, আমার স্ত্রী যখন প্রসব ব্যথায় ছটফট করছিল আমি তখন কারো সাহায্য পাইনি। আমি চোর হয়েছি, ধরা পড়েছে, জেল খেটেছি, বিনা অপরাধে খুনের আসামিও হয়েছে। স্ত্রী আর সন্তান হারিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ক্রিমিনালের খাতায় নাম লিখিয়েছি, অন্ধকার জগৎ বেছে নিয়েছি। আমি বড় একা, এখানে আমার কেউ নেই। রানা, আমি যেদিন মারা যাব সেদিন আমার জন্য যে কেউ কাঁদবে এমন কোনো আপনজনও নেই আমার। আছে শুধু একটি মেয়ে, উর্মি। আর আমার সেই উর্মির দিকে হাত বাড়িয়েছ তুমি। যে উর্মি আমার এই অন্ধকার জীবনের একমাত্র আলো, সেই আলো তুমি নিভিয়ে দিতে চাইছ রানা। আমাকে না, আপনি ভুল বলছেন। ওই ওই উর্মি নামের আলোটুকুই তো আমার ভালোবাসা, আর আমি তার ভালোবাসার আলোতে বেঁচে থাকতে চাই। আপনি আপনি দয়া করে আমাদের পথের বাধা হয়ে দাঁড়াবেন না। অন্য কেউ যদি আমার চোখের উপর এভাবে চোখ রেখে কথা বলতো আমি তার চোখ উপড়ে ফেলতাম। আর যে কণ্ঠে তুমি আমার সাথে কথা বলছো সেই কণ্ঠ আমি চিরতরে স্তব্ধ করে দিতাম। কিন্তু কেন যে আমি কিছুই করতে পারছি না, কেন, কেন? স্যার, ভালোবাসা কোনোদিন কোনো কিছুকে ভয় পায় না, এমনকি মৃত্যুকেও না। আমার কিছু হলে উর্মি বাঁচবে না, আর উর্মির কিছু হলে আমি কাউকে বাঁচতে দেবো না। রানা, তুমি একজন ক্রিমিনাল, তোমার মুখে ভালোবাসার কথা মানায় না। আমার জীবন থাকতে তোমার মতো একজন ক্রিমিনালের কাছে উর্মিকে আমি যেতে দেব না। আর আমি তাকে নিয়ে যাবই। উর্মি আমার আলো, আমার শোক, আমার দুঃখ, আমার ভালোবাসা। ওকে নিয়ে আজই আমি অন্য কোথাও চলে যাব। জাফর, জাফর! স্যার, রানা আমার বাড়ির ত্রিসীমায় যাবে না। যে করেই হোক রানাকে ঠেকাতে হবে, প্রয়োজন হলে শেষ করে দেবে। ওকে স্যার। ইন্সপেক্টর রাসেল। হ্যাঁ বলছি। আমি শিল্পপতি রকিব চৌধুরী বলছি, প্লিজ হেল্প মি। একটা জঘন্য ক্রিমিনাল আমার মেয়েকে তুলে নেবার জন্য বাড়ির সামনে হইচই করছে। গুলশান 16 নম্বর রোড, 207 নম্বর বাড়ি। আমি এক্ষুনি আসছি। Oh, my God.
ইন্সপেক্টর সাহেব, এই ক্রিমিনালটা আমাদের মালিকের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আমরা বাধা দিয়েছি বলে আমাদের একজনকে গুলি করে মেরে ফেলেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি গুলি করিনি, আমি কাউকে গুলি করিনি। হাতে পিস্তল, লাশ পড়ে আছে সামনে, তারপরে বলছে গুলি করেনি। অ্যারেস্ট হিম। দাঁড়ান ইন্সপেক্টর। ইন্সপেক্টর, কেন অ্যারেস্ট করছেন? কেন? উনি খুন করেছেন। না, মিথ্যে কথা উর্মি, আমি কাউকে খুন করিনি। আমার অপরাধ, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার বাবার তা সহ্য হয়নি। ষড়যন্ত্র করে আমাকে খুনের আসামি বানিয়ে ফাঁসিয়ে দিয়েছে। তুই কোথায় যাচ্ছিস? বাবা, আমি ওর আমার সঙ্গে থানায় যাব। না, তুই যাবি না, ও একটা খুনি। না না, আমি তা বিশ্বাস করি না বাবা। গানা কোনোদিন খুন করতে পারে না, আমি ওকে চিনি। সব মিথ্যে, সব ষড়যন্ত্র। বাবা বাবা, তুমি আমার রানাকে বাঁচাও, আমার রানাকে বাঁচাও, আমার রানাকে তুমি বাঁচাও বাবা। অসম্ভব, আমার ছেলে খুন করতে পারে না, খুন করতে পারে না। না, দুনিয়ার সমস্ত মানুষ চিৎকার করে বললো, আমি বিশ্বাস করবো না। শান্ত হন মা, শান্ত হন। মা আপনি অসুস্থ, চিৎকার করবেন না মা, প্লিজ চিৎকার করবেন না। তুমি তুমি শুধু বলো আমার রানা কোথায়। থানায়। আপনারা কোথায় যাচ্ছেন? রানার কাছে। রানাকে আমি একবার দেখবো, বিশ্বাস করুন, আমার রানা খুন করতে পারে না। আমার স্যারের পারমিশন ছাড়া তার সঙ্গে দেখা করতে পারবেন না। উনি কে? ইন্সপেক্টর রাসেল চৌধুরী। রাসেল? উনি এখন কোথায় আছেন? বাসায় গেছেন। বাসায়? উর্মি, তুমি এখানে থাকো মা, এখান থেকে যেও না, আমি আসছি। উর্মি, বাড়ি চল। তুমি শুধু আমার সুখের কথা ভাবো, আমি আর তা বিশ্বাস করি না। তুমি যদি আমার সুখে যাইতে, তাহলে তোমার একটিবার ভাবা উচিত ছিল। আমি যাকে ভালোবাসি, যাকে আমি আমার জীবনের সুখ শান্তি ভেবেছি, সে আসলেই খুন করেছে, নাকি শুধু ষড়যন্ত্র? বলো, একটিবারকে ভেবেছিলে? বলো, উত্তর দাও। আমি কিছুই বলতে চাই না, আমি শুধু জানি ও একটা খুনি, ক্রিমিনাল। তুমি কি ওকে খুন করতে দেখেছো? বলো, উত্তর দাও। বলো, তুমি ওকে খুন করতে দেখেছো? তোমার নিরাপত্তাই বলছে তুমি ওকে খুন করতে দেখোনি। আমি জানি ও একজন খুনি। তুমি না দেখো যদি বলো খুনি, তাহলে আমি বলবো আমার পথ থেকে চিরতরে সরিয়ে ফেলার জন্য তুমি 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 খুনের আসামি, রানা নয়। আমি? আমাকে তুই খুনি বলতে পারলি? সেই ছোটবেলা থেকে এত আদর স্নেহ দিয়ে আমি তোকে মানুষ করলাম, আর এই তার প্রতিদান। উর্মি, উর্মি, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ওই ক্রিমিনালের হাতে আমি তোকে কোনো দিনই তুলে দেব না। তাহলে তুমিও শুনে রাখো বাবা, রানাকে ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব নয়। ওকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। উর্মি, বাবা, তুমি আমাকে মারলে বাবা। হ্যাঁ, কারণ তুই আমার মেয়ে না, তুই একজনের আমানত। আমানত? কি বলছো বাবা, কি বলছো তুমি? আমি আমি তোমার মেয়ে নই বাবা। তাহলে তাহলে কে আমার বাবা? কে আমার বাবা? বলো বলো বাবা, চুপ করে থেকো না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি আমি সত্যি বলছি মা, তুই আমার মেয়ে না। এই বাড়ি, গাড়ি, ঐশ্বর্য সব তোর বাবার,
আর তোর বাবা মৃত্যুর সময় আমাকে বলেছিল আমি যেন কোনোদিন তোকে দুঃখ না দেই, কষ্ট না দেই, তোকে যেন চিরকাল সুখে রাখি। কি শোনালে আমাকে, আমাকে কি শোনালে তুমি? বলো বলো সব মিথ্যে বাবা, বলো বলো সব মিথ্যে, বলো বলো, আমি তোমার মেয়ে বাবা, আমি তোমার মেয়ে, সব মিথ্যে বাবা, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আপনাকে না বলেছি চলে যেতে, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমার ছেলেকে যখন কোর্টে চালান করে দেবেন তখন একটিবার তাকে দেখে চলে যাব। ওসি সাহেব এসে দেখলে অসুবিধা হবে, এখন যান প্লিজ। হ্যালো, রাসেল সাহেবকে চাচ্ছেন? আপনি ধরেন, আমি দিচ্ছি। দাদু ভাই, এই থানা থেকে তোমার ফোন। হ্যালো স্যার, ওই খুনিটার মা থানার বারান্দায় বসে আছে, কিছুতেই যেতে চাচ্ছে না, খুব কান্নাকাটি করছে স্যার। এখনো রানার মা থানার বারান্দায় বসে আছে, যেতে চাইছে না? জি না স্যার, খুব কান্নাকাটি করছে। ওনাকে বলো কান্নাকাটি করলে কিছুই হবে না, তার ছেলে খুনি, খুনির সাথে তার দেখা হবে না, বলো উপর থেকে মানা আছে। সব বলেছি স্যার, তবু সে যেতে চাইছে না। তোমরা ডিউটিতে আছো না, সব ব্যাপারে আমাকে টেলিফোন করো কেন? এখন এই মুহূর্তে ওই মহিলাকে থানার এরিয়া থেকে বের করে দাও, এসব নিয়ে আমাকে আর টেলিফোন করবে না।